আসলে ভালো লাগার তো শেষ নেই, তাই না? একের পর এক এক সিনেমা করি, যখন যেগুলো রিলিজ হয় তখন আসলে একে প্রত্যেকটাই খুব ভালো লাগে। আমিও মনে করি যে অ্যাক্টর হিসেবে সুমিও হয়তো আমার সাথে এগ্রি করবে আমি যে কথাটা বললাম। তো দামালের প্রেক্ষাপটে যে বিষয়টা সেটা আমি বলবো, এখানে দুটো জিনিস কাজ করে। দেখুন, আমি বাংলাদেশি ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে ফুটবল। বাংলাদেশি বা বাঙালির স্বাধীনতা যুদ্ধ 1971 সাল, এটা যেমন একটা শরীরে রক্তে প্রবাহিত হচ্ছে তেমনি ফুটবলটাও, তো আসলে দুটো মিলে কাজ করতে পারাটা এটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার, যেটা আসলে আমি করতে পেরেছি আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, আর বাকিটা এখন যারা এই ফিল্মটা দেখবেন, আপনাদের মাধ্যমে যাদের কাছে এই মেসেজগুলো যাচ্ছে আমাদের দর্শক, তারা আসলে কি রিয়্যাক্ট করবেন এটার জন্যই এখন পর্যন্ত বসে আছে, যেহেতু এটা ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখছি। সো এই কারণে আসলে আমি বাকিটা আমার অডিয়েন্সের উপরে আমি ছেড়ে দিচ্ছি। আর একটাই মেসেজ, প্লিজ আপনারা আসুন, হলে আসুন, একদম দলে বলে আসুন, আমাদের এই দামালটাকে সেলিব্রেট করুন। দেখেন, আমি তো ফুটবলার না, ফুটবল আমরা খেলি, খুব স্বাভাবিক ব্যাপার, আমরা ছোটবেলা থেকে সবাই ফুটবল খেলি। তো পার্টিকুলারলি মানে একজন ফুটবলারের যে ধরনের অ্যাটিটিউড থাকে, আসলে সেটার জন্য অনেক প্র্যাকটিসের দরকার থাকে, সেটার জন্য অনেক দিন ধরে খেলতে হয়, সেটা আসলে টোটালি আমার ছিল না, এমনি মাঠে ঘাটে যেমন খেলি এরকম। আর যে বড় বিষয়টা, যখন আসলে আমার কাছে স্ক্রিপ্টটা এলো বা ডিরেক্টর আমাকে বললো যে এটা একটা গোলকিপারের চরিত্র, স্বাধীন বাংলা ফুটবল দলের গোলকিপারের চরিত্র, আসলে মোটামুটি আমি অনেকটা ঘাবড়াই গেছিলাম। তো আমার অ্যাক্টিংয়ের পার্টের থেকেও আমার ডিরেক্টরের কাছে সবথেকে বড় চাওয়া ছিল যে আমি একটা প্র্যাকটিস সেশন চাই, আমি গোলকিপিংটা শিখতে চাই প্রপার, আসলে যাতে আমাকে অডিয়েন্স স্ক্রিনে দেখে কখনো বলতে না পারে যে আমি গোলকিপার নই বা এই এই খেলা বা এটা সংস্পর্শে আমি কখনো আসিনি। তো আসলে শুধু আমি না, দুর্জয় বলতে বা সিয়াম, মুন্না বা ইয়ে রাজ, আমরা তিনজনই এটা একটা প্র্যাকটিস করেছিলাম। 6 মাসের আমাদের একটা সেশন ছিল, আমাদের আসলে যে প্র্যাকটিসটা ছিল প্র্যাকটিসটা করিয়েছেন বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন কোচ, যিনি আসলে গোলকিপার ছিলেন। তো আসলে যেখান থেকে ফ্যাসিলিটিসটা আমি সব থেকে বেশি পাই। আর টানা 6 মাস প্র্যাকটিস, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্র্যাকটিস ছিল টানা রোদে, আসলে তখন সামার ছিল, কিন্তু সব ভুলে গেছি জানেন, যখন শুনেছি যেটা স্বাধীন বাংলা দলকে নিয়ে, আসলে ফুটবল দলকে নিয়ে এই সিনেমাটা হবে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আসলে আমি এটার সাথে কোনোভাবে আমি নিজেকে রিলেটেড করার জন্য, আমাকে যাতে কোনোভাবেই কোনো কিছুতে এটা থেকে বঞ্চিত না করে, এই জন্য আমি রাত দিন খেটে গেছি। আসলে আমি না, প্রত্যেকেই খেটেছি। আমি দামাল হচ্ছে আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে একটা ফিকশনাইজ গল্প। তো আমি বলবো যে যেহেতু আমাদের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনাটা রয়েছে, আমরা সবাই বাংলাদেশি, তো আমি সেই দিক থেকে বলবো যে আপনারা প্লিজ এই সিনেমাটা দেখবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু চেতনাকে ধরে রাখতে গেলে ফিল্মটা হচ্ছে সব থেকে বড় মাধ্যম, তো এটার সাথে থাকতে হবে। শুধু আমরা না, আমরা তো অভিনেতা অভিনেত্রী বা যারা আমরা কাজ করছি তাদেরকে না, যারা দর্শক অ্যাকচুয়ালি তাদেরকে আমাদের সাথে থাকতে হবে। আপনারা এই ধরনের ছবিকে বেশি বেশি করে দেখবেন, হ্যাঁ আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এই ধরনের ছবিতে আরও অভিনয় করতে পারি, এই ধরনের কাজ আরও আমাদের দেশে হয়, শুধুমাত্র আমাদের স্বাধীনতার চেতনাকে স্ট্রং করে আমাদের ভিতরে ধরে রাখবে।